আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা। তোমাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে এবং আমি আজকে তোমাদের একটি বড় দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি। এসএসসি ও এইচএসসি দুটো পরীক্ষার্থীদের জন্যই এই সুখবর। সুখবরটি হচ্ছে, আজকে তোমরা জানো যে 15 তারিখ, এই 15 তারিখের মধ্যেই কিন্তু এসএসসি ও এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার কথা ছিল। তো এখন কথা হচ্ছে, সিলেবাসটি কবে দিবে বা কি অবস্থা, সিলেবাসটি কেমন হবে বা কোন ভিত্তিতে সিলেবাসটি দিবে। তার আগে তোমাদের সুখবরটি হচ্ছে, তোমাদের সিলেবাস তো তৈরি হয়ে গেছেই। এই সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে তোমাদের 9-এর সিলেবাস তো শেষ হয়ে গেছে, এখন ক্লাস 10-এর সিলেবাস নিয়ে ভাবছেন। এখন প্রশ্ন হচ্ছে, ক্লাস 9 এবং 10 মিলে সিলেবাস তৈরি হবে নাকি ক্লাস 10-এর ভিত্তিতে সিলেবাস হবে? এই বিষয়ে শিক্ষামন্ত্রী সহ পরবর্তীতে ঊর্ধ্বতম কর্মকর্তারা, শিক্ষা মন্ত্রণালয়ে মাওসি ও এনসিটিভির কর্মকর্তারা বসে এই সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে শিক্ষার্থীরা ক্লাস 9-এর সিলেবাস শেষ করলেও তারা তো 1 বছর পড়া থেকে দূরে আছে, স্কুল থেকে দূরে আছে, সুতরাং তাদের পড়াশোনার চর্চাটা একটু থমকে গেছে, যার ফলে সিদ্ধান্ত হয়েছে ক্লাস 9 এবং 10 উভয় মিলে একটা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করার। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী 9 এবং 10 মিলে একটি সিলেবাস তৈরি হয়েছে এবং এই সিলেবাসের উপরই পরীক্ষা হবে। একই সাথে 11 এবং 12 শ্রেণী মিলে তৈরি হয়েছে একটি সিলেবাস এবং এই সিলেবাসের উপরই হবে ইন্টারমিডিয়েট পরীক্ষা। এখন শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিকল্পনা করেছিল সেটি হচ্ছে, এই এসএসসি এবং এইচএসসির সিলেবাস প্রকাশের পর তাদের ক্লাস করিয়ে সিলেবাসটা শেষ করে পরীক্ষা নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, সিলেবাসটি কবে প্রকাশিত হবে? এ সম্পর্কে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেছেন, তারা সিলেবাস তৈরি করে ফেলেছেন, যেহেতু আজকে শুক্রবার, কালকে শনিবার, এই দুদিন সরকারি ছুটির দিন, এ কারণে তারা সিলেবাস প্রকাশ করতে পারছেন না। এখন এই সিলেবাসটি এনসিটিভি রবিবারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে পাঠিয়ে দিবে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেবাসটি রবিবারও প্রকাশ করতে পারে কিংবা সোমবারও প্রকাশ করতে পারে। সিলেবাস প্রকাশের উপর ভিত্তি করে বোঝা যায় তোমাদের পরীক্ষা হবেই। এদিকে শিক্ষামন্ত্রী বলেছেন যে ফেব্রুয়ারির কোনো এক সময় থেকে শিক্ষার্থীদের, বিশেষ করে পরীক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার পরিকল্পনা করেছেন। তিনি আরও বলেছেন যে প্রকাশিত এই সংক্ষিপ্ত সিলেবাস এপ্রিল বা মে মাস পর্যন্ত পড়ানো হবে যদি সিলেবাসটি শেষ না হয়। যদি তাই হয় তাহলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসার মানসিক প্রস্তুতি নিয়ে রাখো। যাই হোক, সিলেবাসটি শেষ হওয়ার পর এসএসসির টেস্ট পরীক্ষা হবে। যদি এপ্রিলে সিলেবাসটি শেষ হয়ে যায় তাহলে মে মাসে হবে টেস্ট পরীক্ষা এবং এরপরই জুন মাসে হবে এসএসসি পরীক্ষা। একইভাবে জুলাই আগস্টের দিকে হবে এইচএসসি পরীক্ষা। সর্বশেষে আবারও বলছি, আগামী রবি অথবা সোমবারে প্রকাশিত হবে তোমাদের এসএসসি ও এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস। এই সিলেবাসের আলোকেই তোমরা প্রস্তুতি নাও, প্রয়োজনে প্রাইভেট পড়ো, আর যদি ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয় তাহলে তোমরা একটা দিনও স্কুলে বা কলেজে যাওয়া বন্ধ করবে না। আশা করি ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং ভালো একটা রেজাল্ট করো, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি। আল্লাহ হাফেজ।